আসসালামু আলাইকুম, আমি শেখ কামরান হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় শাসা দশ আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই স্বাগতম অনলাইন ক্লাসে। তোমাদের গত দিনের ধারাবাহিকতায় আজকে আমি রাইট ইউজ অফ ভার্বের শেষ অংশ আলোচনা করব। গত ক্লাসে প্রথম 10টা নিয়ম নিয়ে আলোচনা করছিলাম, আজকে তার পরবর্তী কিছু নিয়মকানুন নিয়ে আলোচনা করব। সেগুলো তোমরা যথাসাধ্য চেষ্টা করবে অনুসরণ করার এবং প্র্যাকটিস করবে। তা কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে যাই। আজকে আমরা রুল 11 থেকে শুরু করব। রুল 11 বলছে যে বাক্য যদি এভরি ইজ অন অফ শুরু হয় তাহলে ভার অবশ্যই সিঙ্গুলার। যেমন এখানে আমরা এভরিবডি অর্থাৎ এভরি দিয়ে শুরু হয়েছে প্রথমে, বা ইংলিশ পাওয়া যে কোনো একটা থাকলে আমরা ভার্ব সিঙ্গুলার ভিকে ভাঙলে আমরা প্রেজেন্ট আমি যার অজায় পাই, এটা অবশ্যই প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল ফেন্স হবে। সুতরাং আমরা ইংলিশ বসাবো, এভরিবডি থাকার ফলে এটা ভার্ব সিঙ্গুলার হয়েছে। উইল টু এল বিফোর এবং আফটার, বিফোর আফটার বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স আর পরে পাস্ট ইনডেফিনিট, আফটারের পূর্বে পাস্ট ইনডেফিনিট পরে পাস্ট পারফেক্ট। অর্থাৎ যে কাজটি আগে হয়েছে সেটা বিফোর দিয়ে শুরু হবে, আর যে কাজটি পরে হয়েছে সেটা অবশ্যই আফটার দিয়ে শুরু হবে। দুটো উদাহরণ দিই। হি হ্যাড হি ম্যারি বিফোর হি পাস একটা দেখি বিফোর, বিফোরের আগে অবশ্যই সে বিয়ে পাস করার পূর্বে বিয়ে করেছে, তার মানে সেই কাজটি আগে হয়েছে, এটা হলো পাস পারফেক্ট হ্যাড ম্যারিড। এটা পরে হয়েছে, এটা হলো পাস্ট ইনডেফিনিট পাস্ট। আফটারের অংশ দেখি, দ্য পেশেন্ট যাব। অথবা
বা এক দু প্রথম অংশ দুটা অংশ থাকে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে উদাহরণ হিসেবে দেখতে পাই আমরা He talks as if everything. তাহলে আবার অ্যাজ ইফ, অ্যাজ ইফের প্রথম অংশ এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট হবে, নিউ হবে। এটা যদি টকড হতো, টকড অর্থাৎ পাস্ট টেন্স, তাহলে এটা হতো পাস্ট পারফেক্ট। প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। অ্যাজ ইফ এর প্রথম অংশ এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর এটাকে যদি পাস্ট ইনডিফিনিট করে তাহলে এটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে করতে হবে। হোয়াইল যুক্ত বাক্য, হোয়াইল প্লাস সাবজেক্ট সমান সমান পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স। হোয়াইল প্লাস ভার্ব সমান সমান ধরুন দেখো হোয়াইল হি রাইডস এ ম্যান অর শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো হোয়াইল এর পরে সাবজেক্ট আছে, তাহলে এটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে অর ইটিং। আর এখানে যদি সাবজেক্ট না থাকতো, জাস্ট ধরো এখানে হি নাই, শুধু ইট আছে, তাহলে আমরা শুধুমাত্র ইটির সাথে আইন যুক্ত করে আমরা রাইট ফর্ম ভাল বসাতে পারি। রুল নাম্বার 14, শর্ত আরোপ করা হয়, শর্ত দেওয়া থাকলে আমরা কিভাবে সেটা সম্ভব। দ্বিতীয়টা হবে ফিউচার ইনডিফিনিট, উদাহরণ হিসেবে বলা যায় ইফ হি কামস আই উইল গো। সেকেন্ড কন্ডিশন প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় দ্বিতীয় অংশ হবে সাবজেক্ট প্লাস প্লাস আর ওয়ান প্লাস অবজেক্ট। ইফ হি কেম আই উড গো উইথ হিম,
থার্ড কন্ডিশনালে প্রথম যদি পাস্ট ইন্ডিফিনিট পাস্ট পারফেক্ট টেন্স হয় পাস্ট পারফেক্ট টেন্স হয় পরটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ইনফিনিটিভ প্লাস অবজেক্ট He had come, I would have gone with him. এখানে তোমরা ইফযুক্ত ক্লজটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ, অর্থাৎ প্রথমার্থ প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে পরটা সাবজেক্ট প্লাস হ্যাল অথবা উইল ভার্ব প্লাস সাবজেক্ট, দ্বিতীয় কন্ডিশনাল যদি প্রথমে পাস্ট ইন্ডিফিনিট হয় তার পরেরটা হবে সাবজেক্ট প্লাস উইল ভার্ব প্লাস সাবজেক্ট, আর তৃতীয় কন্ডিশনালে পাস্ট পারফেক্ট হলে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ ভি থ্রি প্লাস অবজেক্ট। এখানে দুটো অংশ নেগেটিভ হয়, লেস্ট নেগেটিভ অর্থ, এখানে যখন আমরা দ্বিতীয়টা নেগেটিভ হয় তাহলে প্রথমটা নেগেটিভ অর্থটা প্রকাশ করে, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দা ট্রেন, অর্থাৎ দ্রুত হাঁটো না হলে তুমি ট্রেন ধরতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে যে ষোলোটা রুল তোমাদের শেখালাম এই ষোলোটা রুল প্লাস আরও একটি রুল আমি দিচ্ছি, তারপরে ভিডিওটা আমি শেষ করব। সেভেন, দেখো দি প্লাস নাউন প্লাস অফ, একটা অর্থাৎ দি এবং অফের মাঝখানে যে নাউনটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল। একটা উদাহরণ দিই, quality of the mango is fine. এখানে দেখো দি এবং অফ এর মাঝখানে কোয়ালিটি, এটা সিঙ্গুলার, সুতরাং এটা হবে is অথবা was, present tense হতে পারে past tense হতে পারে। এখানে যদি qualities হতো তাহলে অবশ্যই এটা plural verb হতো, was অথবা were। তা শিক্ষার্থীরা, আমরা আজকে এ পর্যন্ত, তোমরা বাড়িতে ভিডিওটি অবশ্যই দেখবে এবং ক্লাসটি বারবার প্র্যাকটিস করবে, পরবর্তী কোনো সমস্যা থাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। খোদা হাফেজ, তোমরা সবাই ভালো থাকো।